বেশ কিছুদিন ধরে আপনারা দেখছেন যে মস্তান নামে একটা ব্র্যান্ড, যেটা নাকি দেশি মদের ব্র্যান্ডের দোকান খোলা হয়েছে ছিনাইহানি এয়ারপোর্ট এলাকাতে। এবং আমি দেখলাম ছবিগুলো যে একদিকে হচ্ছে দেশি মদের কাউন্টার, তারপরে বাইরে সুন্দর করে একটা সাইনবোর্ড লাগানো, তারপর মদের বোতলের মাঝখানে মা দুর্গার একটা ছবি ওখানে টাঙানো আছে ক্যালেন্ডারে। তো এটাই ত্রিপুরা রাজ্যের ভবিষ্যৎ বিপ্লব দেবের হাতে বলতে পারেন? এই যে ছবিটা যারাই দেখেছেন যে দেশি মদের লাইসেন্স দোকান ছিনাইহানির এয়ারপোর্ট এরিয়াতে আগরতলাতে খুলেছে, ওখানে দেখবেন যে সুন্দর করে অ্যাডভার্টাইজ দেওয়া হয়েছে মস্তান ব্র্যান্ডের দেশি মদ, এবং দেশি মদের দোকানে বোতলগুলোর মাঝখানে মা দুর্গার সুন্দর করে ছবি ওখানে টাঙিয়ে রাখা হয়েছে। তো এটা এখন ত্রিপুরার সংস্কৃতি এবং ত্রিপুরার ভবিষ্যৎ হতে যাচ্ছে যদি যতদিন বিপ্লব দেব ক্ষমতায় থাকে। বেসিক্যালি এগুলো হচ্ছে বিহার ইউপি স্টাইলের রাজনীতি, যেখানে নাকি একদিকে যুব সমাজকে ড্রাগস মদ এগুলো দিয়ে ভাসিয়ে দেওয়া হবে, আরেকদিকে আনএমপ্লয়মেন্ট থাকবে, যেখানে নাকি বেকার ছেলেমেয়েরা ওরা নাকি কোনো চাকরি বাকরি পাবে না। তো একদিকে মানুষ হতাশায় ভুগবে, চাকরি বাকরি নেই, চারিদিকে আনএমপ্লয়মেন্ট, আরেকদিকে এইভাবে মদের দোকান চারিদিকে আছে, তারপর ড্রাগের আউটলেট খোলা হয়েছে। তো আমি বিপ্লব দেবকে ধন্যবাদ জানাবো যে আপনি 3 বছরে কিছু করতে না পারেন কিন্তু একটা জিনিস সাকসেসফুলি করেছেন, যেটা হচ্ছে ত্রিপুরার কোনায় কোনায় জাবা ট্যাবলেটের দোকান খোলা হয়েছে, জাবা ট্যাবলেটের সাপ্লাই, আর কোনায় কোনায় মদের দোকান আর দেশি মদের ভান্ডার। তো এই এই দিকটাতে বিপ্লব দেব অনেকটাই সাকসেসফুল বলবো ত্রিপুরাতে, যে কোনায় কোনায় মদ ছড়ানো এবং ড্রাগের ব্যবসাটা ছড়ানো, এটা এখন অব্দি চলছে। এটা